নারায়ণগঞ্জে এক যুবতীকে শ্বাসরোধ করে খুন প্রেমিকের, গ্রেপ্তার অভিযুক্ত প্রেমিক। প্রেমের সম্পর্ক ছিল কিন্তু যুবকের বিয়ে ঠিক হয়েছিল অন্যত্র, তাই যুবতীকে যুবকের তলপে দেওয়া হতো প্রাণনাশের হুমকি। পূর্ব পরিকল্পনা অনুযায়ী শ্বাসরোধ করে খুন করা হয়। দেহ লোপাটের জন্য প্রথমে শৌচাগারের ট্যাঙ্ক অর্থাৎ সেফটি ট্যাঙ্কে তার দেহ লোপাট করার চেষ্টা করা হয়। পরে যুবতীর বাড়ি থেকে প্রায় 50 মিটার দূরে একটি পুকুরে জলের নিচে তুলিয়ে রাখা হয় দেহ। অভিযুক্ত যুবক এই প্রেমিক সহ 5 জনের বিরুদ্ধে এই খুনের অভিযোগ ওঠে। পুরো ঘটনার বিবরণ জানিয়ে লিখিত অভিযোগ দায়ের হয় পরিবারের তরফে। কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের উচলপুকুরির পচারমোড় এলাকার ঘটনা। উচলপুকুরির কৃষক উদ্যোগ হাইস্কুলে দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে খুনের ঘটনায় এই অভিযোগ দায়ের হয়। পরিবারের তরফে অভিযোগ, প্রেম ঘটিত সম্পর্কের অবনতির জেরে এই তরুণীকে শ্বাসরোধ করে খুন করে পুকুরের জলের নিচে দেহ তুলে রাখা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। মেখলিগঞ্জের নিস্তলবের বাসিন্দা মোহাম্মদ রাজা নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এই যুবতীর, কিন্তু এই যুবকের অন্যত্র বিয়ে ঠিক হয়। এরপর সম্পর্ক অবনতি হলে যুবতী প্রতিবাদ করে, এরপর এই যুবক প্রাণনাশের হুমকি দেয় যুবতীকে। অভিযোগ প্রলোভন দেখিয়ে মোবাইল যুবতীকে বাড়িতে মোবাইলে ডেকে তাকে বাড়ির বাইরে নিয়ে আসা হয় এবং শ্বাসরোধ করে খুন করা হয়। ঘটনায় জড়িত প্রেমিক যুবক সহ 5 জনের নামে অভিযোগ দায়ের হয়। পরিবারের তরফে বৃহস্পতিবার রাতে অভিযোগ দায়ের করার পর পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহ রাতেই মোহাম্মদ রাজা ওরফে শাহানুর আলম নামে এই যুবককে গ্রেপ্তার করেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার দুপুর নাগাদ উচলপুকুরির পচারমোড় এলাকার একটি পুকুর থেকে 19 বছর বয়সে এই তরুণীর মৃতদেহ উদ্ধার হয়। ধৃত যুবক শাহানুর আলমকে শুক্রবার মেখলিগঞ্জ মহকুমা আদালতে তোলা হলে বিচারক 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। আদালত সূত্রে জানা গিয়েছে তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 302, 201 ও 120 ধারায় মামলা রুজু করা হয়েছে। যুবতীর পরিবার সূত্রে জানা গেছে মেখলিগঞ্জ ব্লকের নিস্তরপ এলাকায় ধৃত যুবক মোহাম্মদ রাজা ওরফে শাহানুর আলমের দীর্ঘদিন ধরে পুনরায় সম্পর্ক ছিল এই যুবতীর সাথে। যুবকের অন্যত্র বিয়ে ঠিক হয়, এর প্রতিবাদ করে যুবতী। মৃত যুবতীর নাম মাম্পি খাতুন। শুনবো আমরা কি বলছেন এই মৃতার পরিবারের সদস্যরা। ফোনেই করা হচ্ছে আমাদের সন্দেহ। ওকে রাত 2টার পর থেকে আমরা খুঁজতেছি, খুঁজে দেখি নাই, ঘরে নেই। ঘরে না পাওয়ার পরে পাশের বাড়ি, আমাদের যে পাশের বাড়ি, ওই ও একটা প্রেমের সম্পর্ক ছিল ছেলেটার একটা ছেলের সঙ্গে, তো ওর পাশের বাড়ি, আমাদের পাশের বাড়িতে ওর আত্মীয় আছে। ওর আত্মীয়ের বাড়িতে আমরা গিয়ে জিজ্ঞাসা করি যে ছেলেটার বাড়িতে গেছে কি না। তখন ওদেরকে ডাকি আমাদের বাড়ি আসার জন্য, তখন ছেলেটা, ওরা আসে না, পাশের বাড়ির যারা আছে ওরা আসে না। তখন আমরা ছেলেটার নাম্বার নিই, নাম্বার নিয়ে ফোন করি। ফোন করার পরে ছেলেটা বলে যে না, আমার সঙ্গে আসে নাই। তারপরে আমরা রাতের বেলায় খোঁজাখুঁজি করি, খোঁজাখুঁজির পরে না পাওয়ার পরে যত আত্মীয় স্বজন আছে সবার বাড়িতে আমরা খুঁজি। খোঁজার পরে সকালবেলা অনেক চেষ্টা করি যে ওদের বাড়িতে ফোন টোন করি, তখন বলে না, আসে নাই। তারপরে আমরা 10টা 11টার দিকে দেখি আমাদের পুকুরের পাশে জুতা পাওয়া গেল। জুতা পাওয়ার পরে আমাদের সন্দেহ, মানে সন্দেহ হইলো যে পুকুরের পাশে যখন জুতা পাওয়া গেল তাহলে পুকুরে কেউ খেলায় যদি দিতে পারে ওকে। তখন আমরা পুকুরের পাশে লোক খোঁজাখুঁজি, লোক নামাই দিয়ে খোঁজাখুঁজি করলাম, পাশে পুকুরটাতে পাওয়া গেল না। তারপরে পুকুরের পাড়ি, পাড়ির পাশে পুকুরের ইয়েতে একটা মোবাইল, মোবাইলটা পাইলাম। মোবাইল পাওয়ার পরে কয়েকজন নেমে খুঁজার পরে তখন অনেক জাল টাল নামাইলাম, কাঁটা নামাইলাম, তারপরে যে বড় জাল নিয়ে আসলাম তার আগে হচ্ছে কাঁটা দিয়ে, কাঁটারে যে বাল্টিং দিয়ে যে কাঁটাগুলো রশি লাগাইছি, রশি লাগিয়ে ডিগিতে নামাইছি। নামার পরে ওখানে আটকাই, ওখানে আটকা যাওয়ার দেখা গেছে। তারপরে সবাই আমাদের চিৎকার চেঁচামেচি করলো। পরে তখন এখন আমরা দেখতেছি যে আমাদের হচ্ছে ল্যাট্রিনের, ল্যাট্রিনের যে ইয়েটা থাকে রান্না করার পিছনে, ভাঙা ওই জায়গাটা ফাঁকা করছে, হয়তো ওইখানে মোবাইলের সিমটা পাওয়া গেছে আর মোবাইলটা পাওয়া গেছে পুকুরের পাশে। এখন সন্দেহ হচ্ছে আমাদের যে ওকে হচ্ছে হয়তো ল্যাট্রিনের ফেলায় দিত। কি কারণে খুন করছে বলে মনে হয় আপনাদের? ওর হচ্ছে একটা প্রেমের সঙ্গে ভাবান্ত একটা ঘটনা আছে। ছেলেটার নাম রাজা,
ওকে অনেক দিন থেকে ভালোবাসতো, অনেক দীর্ঘ দিন থেকে ভালোবাসতো, এখন শুনি যে ছেলেটার অন্যখানে বিয়ে ঠিক হয়ে গেছে, রবিবার নাকি মুহূর্ত। ওই শোনার পরে হয়তো মেয়েটাকে মনের আমাদের ধারণা যে মেয়েটাকে হয়তো রাত্রেবেলা ডেকে ফোন করে হয়তো বা ডেকে ঘর থেকে বাইর করে ওকে শ্বাসরোধ করে মেরে পুকুরে ফেলাই দিছে। কি নাম আপনার? আমার নাম হাসিনা বেগম।